ఏంటి హే నిమిషం చూస్తేనే కాఫీ షాప్ లో ఒక్కడే ఉన్నారు అన్ని చెప్పేసా ఒక్క అమ్మాయి మనసులో ఏముందో నీకు తెలియట్లేదా మెహరీన్ కార్ పిజ్జా जन्म 1995 साल 5 नवेम्बर मेहरीन हच्छेन एक भारतीय मॉडल और अभिनेत्री जिनि प्रधानत तेलुगु चलचित्रे अभिनय करे थाकेन मेहरीन तार कर्मजीवन शुरू करें टलिउड चलचित्र कृष्ण घड़ी भीरा प्रेमा गाथा चलचित्रे माध्यमे चलचित्र कृष्ण घड़ी भीरा प्रेमा गाथा चलचित्रे माध्यमे এই চলচ্চিত্রে তার বিপরীত অভিনয় করেন ম্যানি মেহরিন তার বলিউড কর্মজীবন শুরু করেন 2017 সালে ফিলাওয়ারি চলচ্চিত্রের মাধ্যমে এবং তার কলিউড অভিষেক ঘটে সন্দীপ কিষাণের বিপরীতে নেনজিল নেনজিল থুরি ভিরুন্ধা চলচ্চিত্রের মাধ্যমে যা পরিচালনা করেন সুশীন ধীরান মেহরিন পিজ্জাদা একজন শিখ পরিবারের একজন কৃষিবিদ এবং রিয়েলটার পিতা তিনি পাঞ্জাবের বাথিন্ডায় জন্মগ্রহণ করেন একজন শিখ পরিবারে একজন কৃষিবিদ এবং রিয়েলটার পিতা গুরুলাল পীরজাদা এবং একজন গৃহিণী মা পরমজিৎ কৌর পীরজাদার ঘরে তার একমাত্র ভাই হলেন গুরু তেহ পীরজাদা নামে একজন ভাই যিনি একজন মডেল এবং অভিনেতাও বটে পীরজাদা 10 বছর বয়সে তার প্রথম র্যাম্প ওয়াক করেছিলেন এবং একটি সৌন্দর্য প্রতিযোগিতায় কাসাউলি রাজকুমারীর খেতাব জিতেছিলেন পরে তিনি কানাডার টরন্টোতে মিস পার্সোনালিটি সাউথ এশিয়া কানাডা 2013-এ মুকুট লাভ করেন পীরজাদা পরে অনেক বিজ্ঞাপন এবং মডেলিংয়ে কাজ করেন আত্মপ্রকাশ এবং প্রাথমিক সাফল্য 2016 থেকে 2017 পীরজাদা 2016 সালের তেলুগু চলচ্চিত্র কৃষ্ণ গাদিভীরা গ্রামা গাথা দিয়ে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন যেখানে তিনি নানির বিপরীতে মহালক্ষ্মী চরিত্রে অভিনয় করেন ছবিটি বক্স অফিসে একটি বড় সাফল্য ছিল সিফির একজন সমালোচক বলেছেন যে তিনি তার প্রথম চলচ্চিত্রে শালীন অভিনয় নিয়ে এসেছেন ডেকান ক্রনিকালের সুরেশ কবিরিয়ানি উল্লেখ করেছেন মেহরিন মহিলা প্রধান হিসেবে একটি দুর্দান্ত কাজ করেছেন এবং তাকে মোটেও একজন আত্মপ্রকাশকারীর মতো দেখায় না 2017 সালে পীরজাদার 5টি রিলিজ ছিল তিনি সুরজ শর্মার বিপরীতে তার হিন্দি ফিলৌরিতে অনুচরিত্রে অভিনয় করেছিলেন চলচ্চিত্রটি মিশ্র পর্যালোচনা পেয়েছিল এবং এটি একটি বাণিজ্যিক ব্যর্থতা ছিল দ্য নিউ ইয়র্ক টাইমসের অ্যান্ডি ওয়েবস্টার বলেছেন যে তিনি স্পার্ক নিয়ে আসেন এরপর তিনি মহানুভবদূতে সর্বানন্দের বিপরীতে মেঘলা চরিত্রে অভিনয় করেন ফার্স্ট পোস্ট এর হেমন্ত কুমার বলেন মেহরিন বেশ ছাপ ফেলে পীরজাদা এরপর রবি তেজার বিপরীতে লাকি চরিত্রে অভিনয় করেন যা বক্স অফিসে একটি বড় সাফল্য এরপরে তিনি সুদীপ কিষাণের বিপরীতে দ্বিভাষী নেনজিল ভিরুঞ্জাল এ জননী রূপে আবির্ভূত হন সর্বশেষ তিনি জওয়ানে সাই ধরম তেজের বিপরীতে ভার্গবীর চরিত্রে অভিনয় করেছিলেন একটি বাণিজ্যিক ব্যর্থ ছবি ছিল এটি 2018 সালে পীরজাদা প্রথম পান্থাম এ গোপীচাঁদের বিপরীতে অক্ষরা চরিত্রে অভিনয় করেছিলেন পরবর্তীতে তিনি বিজয় দেবের কন্যার বিপরীতে এনওটিএ চলচ্চিত্রে সাতির চরিত্রে হাজির হন তারপরে তিনি কাবাচামে বেল্লাম কন্যা শ্রীনিবাসের বিপরীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেন তিনটি চলচ্চিত্রই ছিল বাণিজ্যিকভাবে ব্যর্থ তার 2019 সালের প্রথম ছবিতে পীরজাদা F2 ফ্যান অ্যান্ড ফ্রাস্ট্রেশন এ বরুণ তেজের বিপরীতে একজন প্রভাবশালী স্ত্রী হানির ভূমিকায় অভিনয় করেছিলেন এটি একটি বাণিজ্যিক সাফল্য ছিল দ্য নিউজ মিনিটের কৃষ্ণা দ্রিপাদা বলেছেন যদিও উচ্চারণগুলি একটি বিশাল সমস্যা নেত্রী স্থানীয় মহিলারা মজাদার
বিশেষ করে মেহরিন যারা তার ভূমিকা থেকে প্রচুর মাইলেজ পায়। দেব খারোদের বিপরীতে কিরাত অভিনয় করছেন তিনি ঐশ্বরিয়ার চরিত্রে চাণক্য ছবিতে গোপীচাঁদের সাথে পুনরায় মিলিত হন। একই বছর তিনি আর্দব মতিয়ারান এ নিনজার বিপরীতে শ্রুতির চরিত্রে অভিনয় করেন। দ্য ট্রাইবুন এর মনুপ্রিয়া সিং বলেছেন যে তিনি তার ভূমিকা উল্লেখযোগ্যভাবে ভালো করেছেন। 2020 সালে মির্জাদা এন্থামানসি ভাদা ভুরা চলচ্চিত্রে নন্দমুরি কল্যাণ রামের বিপরীতে নন্দিনী চরিত্রে অভিনয় করেন। তারপর তিনি ধানুষের বিপরীতে সাধনা চরিত্রে হাজির হন পত্তাশে, যেটি একটি বাণিজ্যিক সাফল্য লাভ করে। টাইমস অফ ইন্ডিয়া তার অভিনয়কে প্রাণহীন বলে মনে করেছে। তার বছরের শেষ চলচ্চিত্র তাকে অশ্বত্থামায় নাগা শৌর্যের বিপরীতে নেহা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। 123 তেলুগু লিখেছেন মেহরিন এই ছবিতে তার পরিচয় ছাপানোর খুব বেশি সুযোগ পান না, যদিও তিনি গানগুলিতে স্বাচ্ছন্দ্যের দিকে নজর দেন। অস্থিরতা এবং সাম্প্রতিক কাজ 2021 থেকে বর্তমান। তার 2021 সালের একমাত্র চলচ্চিত্রে পীরজাদা সন্তোষ সুবহানের বিপরীতে মঞ্চি রজুলো চাইতে পদ্ম চরিত্রে অভিনয় করেছিলেন। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের জন্য লেখা মুরালি কৃষ্ণ বলেছেন, মেহরিন প্রভাবিত করতে ব্যর্থ হয় এবং তার অভিব্যক্তিগুলি ডাবিংয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 2022 সালে বীরজাদা বরুণ তেজের সাথে পুনরায় মিলিত হয়ে F3 ফ্যান অ্যান্ড ফ্রাস্ট্রেশন এ হানিকে রিপ্রাইজ করেন। এটি বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হয়। 2023 সালে বীরজাদা তাহির রাজ ভাসিনের বিপরীতে সঞ্জানা চরিত্রে দিল্লির সুলতানের সাথে তার ওয়েবে আত্মপ্রকাশ করেন। পরে তিনি বিক্রান্ত রেড্ডির বিপরীতে স্পার্ক LIFE তে লেখা চরিত্রে অভিনয় করেন। 123 তেলুগু উল্লেখ করেছে মেহরিনকে ভালো লাগছিল এবং তার ভূমিকা অনুযায়ী ভালো অভিনয় করেছে। ব্যক্তিগত জীবন 2021 সালের মার্চ মাসে বীরজাদা আদমপুরের ছেলে ভব্য বিষ্ণুই হিসারের বিধায়ক কুলদীপ বিষ্ণুই এবং হরিয়ানা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজনলালের নাতির সাথে বাগদান করেন। তাদের বিবাহ 2021 সালের শেষের দিকে পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু ভারতে COVID-19 মহামারীর কারণে স্থগিত করা হয়েছিল। এই জুটি জুলাই 2021-এর প্রথম দিকে তাদের বাগদান বন্ধ করে দেয়। সর্বশেষ অবস্থা জানা যায়নি। বন্ধুরা, এই ছিল একটি মিষ্টি মেয়ে, সুন্দরী মেয়ে মেহরিন পীরজাদার সংক্ষিপ্ত জীবনী।